আসসালামু আলাইকুম বন্ধুরা, গত পর্বে আমি বলেছিলাম গ্যালাক্সি S20 FE রিভিউ করব, তো আমি রিভিউ নিয়ে চলে এসেছি। বিউটিফুল লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ। প্রথমে শুরু করো বক্স দিয়ে, দেখি বক্সে কি কি আছে। প্রথমে আছে ফোন, তারপরে আছে অ্যাডাপ্টার, তারপরে আছে ইউজার গাইড, তারপরে আছে সিম ট্রে, যাতে সিম টিম খুলে, তারপরে আছে আর কিছু নাই, আফসোস হেডফোন নাই। তারপরে আছে চার্জিং কেবল টাইপ সি। চলে যায় রিভিউতে। প্রথমে শুরু করব ফোনের ডিজাইন দিয়ে। আমাদের দেশে তিনটে কালার অ্যাভেলেবেল, গ্রিন, নেভি ব্লু, রেড। চলে যাব বিল কোয়ালিটিতে। বুঝলাম না এত দামে একটা ফোন, ওরা গ্লাস না দিয়ে গ্লাস ঠিক দিয়ে রাখছে, তাও ভালো। লাস্ট ফিনিশ সাইড ফ্রেম অ্যালুমিনিয়াম। ফোনটা বেশি ভারী না, হালকা পাতলা, সবাই আঁটবে। সামনে আছে ফ্ল্যাট ডিসপ্লে উইথ বেজেলস, অনেকে আর পছন্দ। চলে যাই ডিসপ্লেতে। 6.5 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 5 ছক বডির উপরে দিকে আছে হাইব্রিড সিম স্লট, দুটো সিম কিংবা একটা সিম একটা মেমোরি। কষ্টের ব্যাপার হচ্ছে ইয়ারফোন জ্যাক নাই, কিন্তু এটা হালকা পাতলা ওয়াটারপ্রুফ, ফুল না। সাউন্ড কোয়ালিটি দেখে নিতে পারেন। সিকিউরিটিতে আছে বুড়ি আঙ্গুল, আই মিন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু ভালো লাগে নাই। ঘড়ি লাগালাস ফাইভ দিল বাদ। আর একটা সমস্যা, গেম খেললে প্রচুর হিট হয়। ফোনে আছে 4500 mAh ব্যাটারি, সাথে আছে 15 ওয়াট চার্জার, ফুল চার্জ হতে 1.5 ঘন্টা সময় নেয়। সাথে আছে রিপার চার্জিং সাপোর্ট, ওয়ারলেস চার্জার আছে 15 ওয়াটের, চিপসেট আছে এক্সিডোস 990, প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 865, সাথে আছে 6 GB র্যাম, 128 GB স্টোরেজ। সফটওয়্যার আপডেট আছে OneUI 2.5। সব শেষ ক্যামেরার ব্যাপারটা, ক্যামেরা প্রথমে আসছে 12 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরা 12 MP ওয়াইড ক্যামেরা, তৃতীয় ক্যামেরা আছে 8 MP টেলিফোটো লেন্স। ক্যামেরার কোয়ালিটি দেখে আসছি, প্রাইমারি ক্যামেরার ফটো দেখতে পাচ্ছেন। ওয়াইড ক্যামেরার ফটো দেখতে পাচ্ছেন। টেলিফোটো লেন্সের ক্যামেরা, সেলফি ক্যামেরাটাও জোস। আজকে ভিডিওটা এতটুকুই, যদি আমার কিছু ভুল হয় নতুন শিখতেছি, মাফ করে দিলেন।
নেক্সট ভিডিওতে ভালো করে চেষ্টা করবো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজ ফলো করবেন।